আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ ইমামের আব্বানি রিফাত, শাহিনুর এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আবারও নতুন একটি প্রতিবেদনে আপনাদের মাঝে হাজির হলাম এবং আজকে স্পেশাল কিছু কালেকশন থাকবে। এর মধ্যে ক্রস ব্রাহমা থাকবে এবং 100% সাহিওয়াল থাকবে, পাখরা থাকবে, এক কথায় সকল কোয়ালিটির গরু আজকের প্রতিবেদনে আপনারা পাবেন। তো এই সমস্ত গরুগুলোর দাম দর সহ বিস্তারিত আলোচনা করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিডিও শুরুতেই আপনারা অসাধারণ একটি ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছেন। এই ষাঁড় বাচ্চাটি সম্পূর্ণ 100% একটা সাহিওয়াল ব্রিডের ষাঁড় বাচ্চা। সাহিওয়াল হইলেও এটা কিন্তু গরুটির গ্রোথনেস দেখেন খুবই অসাধারণ আসে। আসলে 100% সাহিওয়াল গরুগুলো এই ধরনেরই হয় এবং এটার গলার কম্বলটা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ কতটা সুন্দর। এবং এই গরুটির কুচটাও মাশাল্লাহ দেখতে পাচ্ছেন। এবং এটার যে চারটি পা প্রচুর পরিমাণে স্ট্রেট এবং মোটা। এই গরুটির বয়স আছে অনলি 10 মাসের মতো হবে। 10 মাস হিসাবে এই গরুটির গ্রোথনেস যথেষ্ট ভালো চলে আসছে। মার্কেটে সাধারণত যেসব গরুগুলোকে 100% সাহিওয়াল বলা হয়, এই গরুগুলো এবং আমাদের যে গরুগুলোকে 100% সাহিওয়াল বলা হয়, এই গরুগুলো আপনারা যদি নিজেরা একটু কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের গরুর কোয়ালিটি কীরকম। সর্বোচ্চ গ্রেডের একটি সাহিওয়াল ষাঁড় বাচ্চা এবং কালারটা খুবই এক্সক্লুসিভ। এই গরুগুলো আসলে লং প্রজেক্টের জন্য রাখলে অবশ্যই এগুলো থেকে প্রফিট মাস্ট বি আসবে। অনেকে ভাবেন যে আসলে গরু ক্রয় করে 2-3 মাস পাললেই না জানি কত টাকা, আসলে এরকম কিছুই না। এই ধরনের বাচ্চাগুলো অবশ্যই লং প্রজেক্টের জন্য রাখতে হবে। আর শুধু গরুর বিজনেস না, যে কোনো বিজনেসেই ব্যবসার শুরুতেই কখনোই প্রফিট আসে না, অবশ্যই এর জন্য ধৈর্য ধরতে হবে। তো এই ধরনের গরুগুলো যদি আপনারা একটু ধৈর্য ধরে লং টাইম লালন পালন করতে পারেন, আমার মনে হয় এগুলো আইকনিক একটি সাহিওয়াল তৈরি হবে। এই গরুটির বয়স আছে আনুমানিক 10 মাসের মতো। এই গরুটির প্রাইস আমরা দিচ্ছি অনলি 1,20,000 টাকা। এটা আমাদের একেবারে ফিক্সড প্রাইস, কোনো প্রকার আলোচনার সুযোগ থাকবে না। চলেন পরবর্তী আরও একটি অসাধারণ ষাঁড় বাচ্চা আছে, এটা আমরা একটু দেখি। পরবর্তী আরও একটি অসাধারণ ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছেন। এইটা গরুটি কিন্তু তুলনামূলক অনেকটা লম্বা চড়া একটি গরু। এই গরুটির পেট থেকে মাটির দূরত্বটা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন গরুটির চারটি পা যথেষ্ট লম্বা চড়া এবং এই গরুটির পার্সেন্টেজ যথেষ্ট ভালো আছে। আপনারা যে জাতমান হিসাবেই নেন, গরুর কোয়ালিটি কিন্তু একবারে বেস্ট কোয়ালিটি। দেখতে পাচ্ছেন গরুটির মাথা তুলনামূলক ছোট এবং দুইটি কান কিন্তু প্রচুর পরিমাণে চওড়া। দেখতে পাচ্ছেন নাভিটাও সম্পূর্ণ ডবল নাভি এবং যথেষ্ট বড় একটি নাভি আছে। আর চারটি পা একবারে স্ট্রেট। ইনশাল্লাহ এই ধরনের গরুগুলো যদি কেউ লং প্রজেক্টে রাখতে পারে, এগুলো অনেক হাইট সম্পন্ন গরু তৈরি হবে বলে আমার কাছে মনে হয়। এই গরুটির বয়স আছে আনুমানিক 12-13 মাসের মতো। 13 মাস হিসাবে কিন্তু এটা যথেষ্ট ভালো একটা হাইট চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির কুচটাও কিন্তু মাশাল্লাহ, বডি ফিটনেস সম্পূর্ণ ডবল বডি, একবারে পারফেক্ট একটি গরু। এ ধরনের হাই কোয়ালিটির গরুগুলো দিয়ে যদি লং প্রজেক্ট স্টার্ট করা যায়, আমার মনে হয় না যে এগুলো থেকে কখনো লসের সম্মুখীন আপনারা হবেন। আর আমার প্রত্যেকটা গরুরই আমি যে জাত মান কোয়ালিটি বলি, এটা সম্পূর্ণ আমার নিজস্ব বা ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। এর মধ্যে অবশ্যই ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন, আপনাদের কাছে যে গরুটি যে জাত মান যে কোয়ালিটি মনে হবে সেই জাত মান সে কোয়ালিটি হিসাবেই গরুগুলো ক্রয় করে নিতে পারেন। এই গরুটির বয়স আছে আনুমানিক 12-13 মাসের মতো। এই গরুটির প্রাইস আমরা রাখছি 1,35,000 টাকা। এটাও আমাদের ফিক্সড প্রাইস, কোনো প্রকার আলোচনার সুযোগ থাকবে না। চলেন পরবর্তী আরও একটি অসাধারণ ষাঁড় বাচ্চা আছে, এটা আমরা একটু দেখি। পরবর্তী আরও একটি অসাধারণ গরু দেখতে পাচ্ছেন, আমাদের সকলের প্রিয় একটি কালার, সম্পূর্ণ চকলেট কালারের একটি ষাঁড় বাচ্চা। এটা সম্পূর্ণ একটা ক্রস ব্রাহমা ব্রিডের ষাঁড় বাচ্চা। আপনারা দেখতে পাচ্ছেন গরুটির এখনই বডি ফিটনেসটা কতটা সুন্দর আছে আপনারা একটু দেখেন, মাশাল্লাহ অসাধারণ বডি ফিটনেস। এবং এটার গলার কম্বলটা দেখতে পাচ্ছেন একদম মাটি ছোঁয়া ছোঁয়া অবস্থা, খুবই অসাধারণ গলার কম্বল। এবং এই গরুটির নাভিটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটি নাভি আপনারা দেখতে পাচ্ছেন। আর চারটি পা প্রচুর পরিমাণে স্ট্রেট এবং মোটা আছে। এবং এই গরুটির পিছনের শেপটাও কিন্তু একবারে পারফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, খুবই অসাধারণ একটি গরু। এই গরুটির কুচটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আর এই কালারটা আমাদের সকলের প্রিয়, কারণ এই কালারের রেসপন্স আমি অনেক বেশি পাই। আর একটা গরু আসলে শুধু কালারের উপর ডিপেন্ড করে নেওয়াও ঠিক না, অবশ্যই তাদের পার্সেন্টেজ ভালো থাকতে হবে। আপনারা আমাদের গরুগুলো যাচাই বাছাই করবেন যে এগুলো কেমন কোয়ালিটি, কেমন জাতমানের গরু, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কেমন কোয়ালিটি নিয়ে কাজ করি।
এগুলোটির পায়ের খুরগুলো দেখেন একবারে ঘোড়া পাওয়া দেখতে পাচ্ছেন, খুবই ছোট। অর্থাৎ এই ধরনের গরুগুলো কিন্তু অনেক লোড নিতে সক্ষম হয়। বিদায় একটি গরু লং প্রজেক্টে রাখার আগে অবশ্যই সেই গরুটির পা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনারা অবশ্যই পাটা নোটিশ করে গরু কিনবেন, যে জাতেরই গরু কেনেন। তো এই গরুটির বয়স আনুমানিক 14-15 মাসের মতো হবে। 14-15 মাস হিসাবে এটার এখনই যে বডি ফিটনেস আছে মার্শাল্লাহ, এটা যদি এক বছরের প্রজেক্টেও রাখা যায় কীরকম দর্শনীয় একটি গরু হবে আপনারা একটু কল্পনা করলেই বুঝতে পারবেন। শাহিনুর এগ্রো ফার্মের কালেকশন সবসময় আমি বলি অল্প থাকলেও কিন্তু সর্বোচ্চ কালেকশনটা দেওয়ার আমরা চেষ্টা করি আপনাদের মাঝে। তো এই গরুটির বয়স আনুমানিক 14-15 মাসের মতো। এই গরুটির প্রাইস আমরা রাখছি 1,45,000 টাকা, এটাও আমাদের ফিক্সড প্রাইস, এটা তো কোনো প্রকার আলোচনার সুযোগ থাকবে না। চলেন পরবর্তী আরও একটি অসাধারণ ষাঁড় বাচ্চা আছে, এটা আমরা একটু দেখি। পরবর্তী আরও একটি অসাধারণ গরু দেখতে পাচ্ছেন, এইটা একটা ব্রাহ্মার ষাঁড় বাচ্চা এবং ব্রাহ্মার খুব ভালো একটা পার্সেন্টেজ এর মধ্যে বিদ্যমান আছে বলে মনে হয়। এটা আমার জাস্ট ব্যক্তিগত ওপিনিয়ন, আপনাদের যার কাছে যে জাত মনে হবে সেই জাত হিসাবে গরুটি ক্রয় করে নিতে পারেন। আমার গরু এইটাই থাকবে, আমার প্রাইসও এইটাই থাকবে। এই গরুটির দুইটি কান দেখতে পাচ্ছেন যথেষ্ট চওড়া এবং মাথা ছোট, আর নাভিটা দেখেন সম্পূর্ণ মাটি ছোঁয়াছোঁয়া অবস্থা। গরুটির বডি ফিটনেস দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ, অসাধারণ বডি ফিটনেস এবং গলার কম্বলটাও কিন্তু খুবই অসাধারণ। চারটি পা প্রচুর পরিমাণে লম্বা চওড়া এবং স্ট্রেট আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই গরুটির কুচটাও কিন্তু খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন। এই গরুটির কালারটা একবারে লাল টকটেকো, এবং সবচেয়ে বড় বিষয় এই গরুটির বডি ফিটনেস দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। মার্শাল্লাহ অসাধারণ বডি ফিটনেস। এটার বয়স আনুমানিক 13-14 মাসের মতো। 13-14 মাস হিসাবে গরুটির খুবই সুন্দর বডি ফিটনেস অলরেডি চলে আসছে, এবং খুব ভালো পরিমাণ একটা হাইট কিন্তু অলরেডি চলে আসে। 13-14 মাস বয়সে এরকম হাইটের গরু যদি রাখা যায় লং টাইম পর্যন্ত, ইনশাল্লাহ এগুলো আরও অনেক হাইট সম্পন্ন এক একটা গরু তৈরি হবে বলে আমার কাছে মনে হয়। তো গরুটির বয়স আনুমানিক 13-14 মাসের মতো। তারপর আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন, আপনারা অবশ্যই একটা গরু ক্রয় করার আগে যাচাই বাছাই করে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন, সেটা আমার থেকে নেন বা আরেকজনের কাছ থেকে নেন। তো আপনারা চাইলে এই গরুটি আমার থেকে কালেকশন করে নিতে পারেন। চলেন পরবর্তী আরও একটি অসাধারণ ষাঁড় বাচ্চা আছে, এটা আমরা একটু দেখি। পরবর্তী আরও একটি অসাধারণ ষাঁড় বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ 100% শাহিওয়াল ব্রিডের একটি ষাঁড় বাচ্চা। আমি যেগুলোকে 100% শাহিওয়াল বলতেছি প্রত্যেকটা গরুই দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পন্ন গরু, এবং এই গরুটিরও দেখতে পাচ্ছেন নাভিটা কত বড় একটি নাভি, এবং এইটারও গলার কম্বল মাশাল্লাহ কুচ দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো একটা কুচ আসছে। আসলে 100% শাহিওয়াল বলতে এই ধরনের গরুগুলোকেই বোঝায়। মার্কেটে যেসব গরু 100% শাহিওয়াল বলে বিক্রি হয়, সব বলতেছি না, বেশিরভাগ গরু যেগুলো 100% বলা হয় তাদের গরুগুলোর সঙ্গে আমাদের গরুগুলোর কম্পেয়ার করলেই আপনারা গরুগুলোর পার্সেন্টেজের তারতম্যটা অনেকটা বুঝতে পারবেন। এই গরুটির বয়স আনুমানিক 11-12 মাসের মতো আছে। 11-12 মাস হিসাবে কিন্তু যথেষ্ট ভালো একটা বডি ফিটনেস আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই গরুর পিছনের শেপটাও একবারে পারফেক্ট। চারটি পা প্রচুর পরিমাণে স্ট্রেট, এবং এটার লোম পরিবর্তন হচ্ছে বিধায় কিন্তু কালারটা এরকম দেখাচ্ছে, এটা একবার লাল টকটকে একটি কালারের ষাঁড় বাচ্চা। এই গরুটির বয়স আনুমানিক 11-12 মাসের মতো। এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি 1,20,000 টাকা, এটাও আমাদের ফিক্সড প্রাইস, এইটা তো কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না। চলেন পরবর্তী আরও একটি অসাধারণ ষাঁড় বাচ্চা আছে, এটা আমরা একটু দেখি। পরবর্তী গ্রে কালারের আরও একটি অসাধারণ গরু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সাদা না, এটা গ্রে কালার, এবং এই গরুটির জাতমান আপনারা নিজেরাই নির্বাচন করে নেবেন। অনেক অভিজ্ঞ খামারি ভাইরা আমাদের ভিডিওগুলো ফলো করে, তারা আপনারা নিজেরাই এই গরুটির জাতমান নির্বাচন করে নেবেন। এটা আমি জাতমান বলবো না, আপনাদের কাছে যে জাত যে মান যে কোয়ালিটি মনে হবে সেই জাতমান কোয়ালিটি হিসাবে এই গরুটি ক্রয় করতে পারেন। গরুটি এতটুকু বলতে পারি যে জাতমান হিসাবে নেন সর্বোচ্চ কোয়ালিটির একটি গরু। দেখতে পাচ্ছেন গরুটির বডি ফিটনেসটা দেখেন কতটা সুন্দর, এবং এই গরুটিরও নাভি কিন্তু মার্শাল্লাহ যথেষ্ট বড় একটি নাভি, এবং গলার কম্বলটা তো একদম দেখার মতো একটা কম্বল, খুবই অসাধারণ এবং খুবই বড় দেখতে পাচ্ছেন। আর গরুটির কুচটা এবং কালারটার জন্য গরুটি অনেক বেশি এক্সক্লুসিভ মনে হচ্ছে। এবং এছাড়াও গরুটির চারটি পা আপনারা দেখেন একদম স্ট্রেট, ঘোড়া পাওয়া প্লাস মোটা আছে দেখতে পাচ্ছেন। একটা গরু আসলে লং প্রজেক্টে রাখার আগে আমি বারবার বলি অবশ্যই গরুর পাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা দিক, সেটা যে জাতেরই গরু ক্রয় করেন না কেন অবশ্যই গরুর পাটা ভালো থাকতে হবে। গরুর পা যদি ভালো না হয় সে গরুটি কখনোই লোড নেবে না বা খুব একটা হাইট সম্পন্ন গরু তৈরি হবে না। বিধায় পাটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা দিক। আপনারা দেখতে পাচ্ছেন গরুটির পা একবারে ঠিকঠাক, এবং এটার পিছনের শেপ দেখলে বুঝবেন যে গরুটির বডি ফিটনেস যথেষ্ট ভালো আছে। মাথা তুলনামূলক কিন্তু অনেক ছোট্ট একটা মাথা দেখতে পাচ্ছেন।
এই গরুটির বয়স আছে আনুমানিক 12 মাসের মতো। 12 মাস হিসাবে যথেষ্ট ভালো একটা বডি ফিটনেস কিন্তু এই গরুটিতে আছে এবং খুব ভালো পার্সেন্টেজের একটি গরু। যে জাতমান হিসাবে আপনারা নেন না কেন, খুব ভালো কোয়ালিটি সম্পন্ন একটি গরু, এতটুকু আমি কথা দিতে পারি আপনাদেরকে। এবং এই গরুটির চামড়া অনেক পরিমাণে লুজ ভাজ ভাজ হয়ে আছে দেখতে পাচ্ছেন, বিধায় এই গরুটি কিন্তু খুব তাড়াতাড়ি এটার গ্রোথনেসটা আপনারা নোটিস করবেন। তো আপনারা চাইলে এই গরুটি আমার থেকে কালেকশন করে নিতে পারেন। এই গরুটির বয়স আছে আনুমানিক 11 থেকে 12 মাসের মতো। এই গরুটির প্রাইস আমরা আলোচনা সাপেক্ষে রাখছি, আপনাদের যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা গরুগুলো ক্রয় করে নিতে পারেন। চলেন পরবর্তী আরও একটি অসাধারণ ষাঁড় বাচ্চা আছে, এটা আমরা একটু দেখি। পরবর্তী আরও একটি অসাধারণ কোয়ালিটির গরু আপনারা দেখতে পাচ্ছেন। এই গরুটিরও জাতমান আপনারা নিজেরাই নির্বাচন করে নেবেন। আমি এতটুকু বলতে পারি যে জাতমান হিসাবে নেন, গরুটি খুবই ভালো পার্সেন্টেজের একটি গরু এবং এই গরুটির বয়স আছে আনুমানিক 14 মাসের মতো। 14 মাস হিসাবে এই গরুটির হাইট অলরেডি 53 ইঞ্চির মতো হাইট আছে। তো বুঝতে পারতেছেন গরুটির কীরকম একটি হাইট অলরেডি আছে। এবং এই গরুটির যে একটা নাভি দেখেন, একদম মাটি ছোঁয়া ছোঁয়া অবস্থা, গলার কম্বলটাও মাশাল্লাহ। এবং এটা কিন্তু এটা চোখ দেখতে পাচ্ছেন, একদম চোখের পাপড়ি যেগুলো এগুলো গোলাপি কালার, নাক গোলাপি, ইনফ্যাক্ট এটার পায়ের খুর পর্যন্ত একবারে গোলাপি। এগুলোকে আসলে অনেকে রেড চিটাগংও বলে। তো আপনাদের কাছে যেই জাতমান মনে হবে আপনারা সেই জাতমান হিসাবেই নেবেন, আমার গরু এটাই থাকবে, আমার প্রাইজও এটাই থাকবে। গরুটি অসাধারণ একটি গরু এবং এই গরুটির চারটি পাল কতটা লম্বা চড়া দেখেন, 14 মাস বয়সে একটি গরু 53 ইঞ্চি হাইট, এটা কিন্তু আসলে বিশাল বিষয়। এবং এটার বডি ফিটনেসটা এতটা অসাধারণ দেখতে পাচ্ছেন, এই গরুটির পিছনের শেপটাও একবার পারফেক্ট। আর এই ধরনের বড় কোয়ালিটির গরুগুলো ক্যামেরাতে যা বোঝা যায় সামনাসামনি দেখলে আমার মনে হয় তার চেয়ে অনেক বেশি পছন্দ হবে আপনাদের কাছে। তো এই গরুটি চাইলে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন, গরুটির বয়স আনুমানিক 14 মাসের মতো হবে। আজকের ভিডিওটি পর্যন্ত, আপনাদের যে গরুটি পছন্দ হবে অবশ্যই সেই গরু আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের খামারে এসে দেখে শুনে বুঝে গরুগুলো ক্রয় করে নিতে পারেন। আবার অনেকের আসা সম্ভব হয় না, অনেকে দেশের বাইরে থাকেন, তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে, আপনাদের যে গরুটি পছন্দ হবে অবশ্যই আমাদের বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই গরুটি ফুল পেমেন্ট করে দিতে হবে, আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ ডেলিভারি করে দেবো। আজকের ভিডিওটি পর্যন্ত, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়। সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ সবাইকে।